আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ছয়টা দিন নেট ছাড়া আপনাদের কেমন কেটেছে একটা কমেন্ট করে জানাবেন আমার তো খুবই খারাপ কেটেছে কারণ এই ছয় দিন আপনাদের ভাইয়ার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারিনি পরবর্তীতে দেখা গেছে যে বাংলাদেশ থেকে আমরা ফোনে ফোন দিয়ে তার সাথে কথা বলেছি তাও সেটা ভালোভাবে বোঝা যাচ্ছিলো না তো সব কিছু মিলিয়ে নেট ছাড়া আসলে আমাদের দিনগুলো খুবই খারাপ কেটেছে এছাড়া দেশে যে পরিস্থিতি তাতে করে সবাই আমার মনে হয় খুব বেশি আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তেমন একটা স্বাভাবিক হয়নি তবে যেহেতু নেটটা চলে এসেছে আস্তে আস্তে আমরা আশা করতে পারি যে দেশের পরিস্থিতি আবারও সেই স্বাভাবিক অবস্থায় চলে আসবে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা ছিল নেট না থাকার কারণে আপলোড করতে পারিনি তো আজকে ভয়েস ওভার করে আপলোড করছি আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর আপনাদের কার কেমন দিন কেটেছে বা এখনও কেমন কাটছে আজকের ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন কে কেমন আছেন আসলে আপনারা কমেন্ট করে না জানালে তো আর আমরা আপনাদের বিষয়ে জানতে পারি না আমাদের বিষয়গুলো তো আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারেন আর আপনাদের বিষয়গুলো আমরা কমেন্টের মাধ্যমে জানতে পারি তাই অবশ্যই আশা রাখবো আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কে কেমন আছেন তো এখানে গত ভিডিওতে তো দেখেছেন এই অর্গানাইজারটা আমি বানিয়েছিলাম আমার ননদের কিছু জিনিস রাখার জন্য তো এই অর্গানাইজারটা আমার কাছে মনে হচ্ছিল একটু ছোট হয়ে গেছে এই কারণে বাবুর জিনিসগুলো আমি এইটাতে রেখেছি আর বাবুর জন্য যে অর্গানাইজারটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে আমার ননদের জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করছি এ কারণে আজকে সকাল সকাল এই কাজটা একটু করে নিলাম তো এখানে আমি যে গাছটা আগে দিয়েছিলাম সেই গাছটা সরিয়ে অন্য একটা গাছ দিলাম তো যেহেতু নতুন করে একটু সাজিয়েছি তাই গাছটাও একটু পরিবর্তন করে দিলাম আর এই গাছটা দেওয়ার পর এই জায়গাটা বেশ ভালো লাগছিল আর দেখতেই পাচ্ছেন এই অর্গানাইজারটা কিন্তু এখানে অনেক বেশি সুন্দর মানিয়েছে তো আজকে হচ্ছে বিছানার চাদরটাও আমি একটু পরিবর্তন করে দিব তো এটা সরিয়ে অন্য একটা চাদর বিছিয়ে নিয়েছি সেই সাথে ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখার আগ্রহ জন্মায় তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে বিছানা চাদর পরিবর্তন করার সময় সবসময় পিকু এরকম দুষ্টামি করে তো আজকেও দেখতে পাচ্ছেন একদম ধোয়া চাদর বিছালে ও সবার আগে উঠে বসে পড়ে বিছানাপত্র আমি গুছিয়ে নিয়েছি আর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ঘরে কিভাবে। দোকানের মতো পারফেক্ট বিস্কিট বানাতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব প্রথমবার আমি অল্প করে বানিয়েছিলাম তো দেখলাম বানানোর পর বিস্কিটগুলো এত বেশি মজার হয়েছে এই কারণে আজকে হচ্ছে বেশি করে বানানো হয়েছে তো পুরো রেসিপিটাই আমার ননদ বানিয়েছে আপনাদের সঙ্গে একটু পরেই আমি রেসিপিটা শেয়ার করব। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বিছানাটা গোছানোর পর মনে হয় যেন ঘরটা অনেক বেশি গোছানো যে কোনো ঘরের বিছানা ক্লিন থাকলে বা একটু গোছগাছ করা থাকলে দেখবেন ঘরের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায় ঘর দূর গুছিয়ে অন্যান্য কাজগুলো আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলায় আমি আর আমার ননদ বিস্কিট বানাতে বসে পড়েছি একদমই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বিস্কিটগুলো বানিয়েছি তবে খেতে এত বেশি মজার হয়েছিল একদম পারফেক্ট দোকানের মতো হয়েছিল। আপনারা কেউ যদি বিস্কিট এভাবে বানিয়ে খেয়ে থাকেন তাহলে তো জানবেন যে এটা কেমন হয়েছে তবে যারা খাননি তাদেরকে বলবো একবার হল এভাবে বিস্কিট বানিয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেকিং পাউডার দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি আইসিং সুগার পুরো বিস্কিটটাই কিন্তু আজকে আমার ননদ বানিয়েছে আমি শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কি কি দিয়েছে তো বিস্কিট বানানোর ক্ষেত্রে অবশ্যই আইসিং সুগারটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সহজেই এটা গলে যাবে আর যদি আমরা নর্মাল চিনিটা দিই সেক্ষেত্রে চিনির দানাগুলো কিন্তু থেকে যাবে আর দিয়ে দিচ্ছি দুই প্যাকেট গুঁড়ো দুধ যেহেতু আমি এখানে বেশি পরিমাণে বিস্কিট বানাচ্ছি এই কারণে দুই প্যাকেট দিয়েছি আপনারা যদি অল্প বানান তাহলে এক প্যাকেট দিলেও হবে শুকনো উপকরণগুলো সব একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু একটু করে তেল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করতে হবে বিস্কিটের ডোটা কিন্তু অবশ্যই পুরোটা তেল দিয়ে করতে হবে এখানে কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না যদি পানি দেন তাহলে কিন্তু বিস্কিট হবে না পুরোটা তেল দিয়েই করতে হয় তো এই যে আমার ননদ এখানে একটু একটু করে তেল দিয়ে নিচ্ছে আর একটু একটু করে মাখিয়ে নিচ্ছে একসাথে পুরো তেলটা দিয়ে দিব না একটু একটু করে দিয়ে তারপর তৈরি করতে হবে এই বিস্কিটটা আমরা বানানোর পর পুরো এক বয়ম বিস্কিট হয়েছিল। মানে এখানে যতটুকু আটা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ আটা দিয়ে পুরো এক বয়ম বিস্কিট হয়েছিল এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়ে বিস্কুটটা তৈরি করা হয় তবে আমাদের বাসায় ময়দা ছিল না তাই আমরা আটা দিয়ে করেছি আর আটা দিয়েও বিস্কিটটা অনেক বেশি মজার হয় আপনারা কেউ চাইলে আটার পরিবর্তে অবশ্যই ময়দা ব্যবহার করতে পারেন তো এই যে প্রথমে একটা বিস্কিট বানিয়ে আমার ননদ হচ্ছে কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছিলো তবে এটা আমার কাছে মনে হচ্ছিল বেশ বড় হয়ে গেছে এই কারণে ও পরবর্তীতে কুকি কাটার আর ব্যবহার না করে হাত দিয়েই করে নিয়েছে তো ওই দিক থেকে আমার ননদ হচ্ছে প্লেটে তেল মাখিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছে আর আমিও এখান থেকে বিস্কিটগুলো এখন বানিয়ে নিচ্ছি আর এই বিস্কিটগুলো কিন্তু সম্পূর্ণ আমরা চুলাতেই তৈরি করব তো দুইটা চুলাতে আমরা দুইটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপর বিস্কিটগুলো বানিয়ে ওই হাঁড়ির ভেতরে বসিয়ে দেবো এখানে আমরা যে প্লেটটা নিয়েছি এগুলো একটু ছোট তবে বড় প্লেট দিলে আবার হাড়িতে হচ্ছিল না এই কারণে ছোটো প্লেট নিয়েছি তবে আপনাদের যদি বড় হাড়ি থাকে বা বড় প্লেট বসানোর কোনো সিস্টেম থাকে সেই ক্ষেত্রে একসাথে অনেকগুলো বিস্কিট দিতে পারবেন আমরা যেহেতু ছোট প্লেট ব্যবহার করেছি এই কারণে প্রায় তিনবারে আমরা বিস্কিটগুলো জাল করে নিয়েছি মানে বানিয়ে নিয়েছি পুরো সবগুলো বিস্কিট হতে আমাদের বেশ অনেকটা সময় লেগে গেছে নর্মালি একটা প্লেটের বিস্কিট হতে আপনাদের বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে তো এই যে সবগুলো বিস্কিট আমরা একে একে বানিয়ে নিচ্ছি আর এরপরে হচ্ছে বিস্কিটের ওপরে আমরা ডিমের কুসুম অ্যাড করছি এখানে ডিমের কুসুমটাকে আমি সামান্য একটু আইসিং সুগার অ্যাড করে নিয়েছি তারপরে একটা ব্রাশের সাহায্যে বিস্কিটের ওপরে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্রথমে ছোট্ট একটা ব্রাশ নিয়েছিলাম আসলে অয়েল ব্রাশ করার যে ব্রাশগুলো সেগুলো আমাদের বাসা একটা নষ্ট হয়ে গেছে তাই এই ছোটো ব্রাশটা দিয়ে ট্রাই করছিলাম তবে এটা দিয়ে হচ্ছিল না এই কারণে চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করেছি পরে দেখলাম চামচ দিয়েও হচ্ছে না এই কারণে অন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছিলাম ডিমের কুসুমটা দিলে বিস্কিটের ওপর খুব সুন্দর একটা কালার আসবে আর যদি এটা না দেন তাহলে এই যে উপরের এই কালারটা আসবে না জাস্ট এতটুকুই পার্থক্য বিস্কিটগুলো হয়ে গেছে এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে জাস্ট ছুরি দিয়ে একটু খোঁচা দিলেই দেখবেন সুন্দর মতো বিস্কিটগুলো উঠে আসবে অবশ্যই বিস্কিটটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে যদি গরম অবস্থাতে আমরা তুলতে যাই তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি সবগুলো বিস্কিট একে একে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিস্কিটের কালারটা কত সুন্দর হয়েছে এটা যদি চুলায় আরও বেশি কিছুক্ষণ আমি রাখতাম তাহলে কিন্তু কালারটা আর একটু ডার্ক হয়ে যেত তো আমার কাছে এরকম কালারটাই ভালো লেগেছে তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নিয়েছি তবে আরও কিছু বিস্কিট আমি একদমই ডার্ক কালার করে নামিয়েছি সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো বিস্কিট হওয়ার পর একটা বিস্কিট ভেঙে আমি আর আমার ননদ একটু খেয়ে দেখছিলাম যে কেমন হয়েছে তো খেয়ে দেখলাম বিস্কিটগুলো অনেক বেশি মজার হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু ডার্ক করে নামিয়েছি তো এক একটা বিস্কিট কিন্তু এক এক রকম করে নামিয়েছি সবগুলো বিস্কিট মিলিয়ে পুরো এক প্লেট বিস্কিট হয়েছে এতগুলো বিস্কিট বয়মে রাখার পর পুরো এক বয়ম বিস্কিট ছিল আর এই বিস্কিটগুলো এত বেশি মজার ছিল যে দুই দিনে আমাদের বাসায় সবগুলো বিস্কিট শেষ হয়ে গেছে আপনাদের কাছে আজকের এই বিস্কিট রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কেউ যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার হলেও এই বিস্কিটটা ট্রাই করে দেখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ